हेलो एवरीवन, वेलकम टू एयर एंड स्पेस बांग्लादेश। आपनादेर मध्ये अनेकेई मेल एवं इनबक्से जानते चेयेछेन विमान जखन आकाशे फ्लाई करे अर्थात जखन 40,000 फिट उपरे विमान फ्लाई करे तखन जदि विमाने आगुन लागे ताहले ई आगुनटिके किभाबे निबানো হয় এবং পাইলট কিভাবে ককপিট থেকে বুঝতে পারে বিমানে আগুন লেগেছে। এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে আজকের ভিডিও। সো কামিং ব্যাক আফটার ইন্ট্রো। এয়ারক্রাফটের আগুন নিবানোর জন্য একটি সিস্টেম এয়ারক্রাফটে ব্যবহার করা হয় যাকে এয়ারক্রাফট ফায়ার প্রোটেকশন সিস্টেম বলা হয়। এই ফায়ার প্রোটেকশন সিস্টেমটিকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো ফায়ার ডিটেকশন সিস্টেম এবং অন্যটি ফায়ার এক্সটিংগুইশার সিস্টেম। ফায়ার ডিটেকশন সিস্টেমের মাধ্যমে কোথাও আগুন লাগার সম্ভাবনা হয়েছে অথবা আগুন লাগতে পারে অথবা উড়োজাহাজের কোথাও অলরেডি আগুন লেগে গেছে, এই সকল বিষয় ফায়ার ডিটেকশন সিস্টেমের মাধ্যমে পাইলট ককপিট থেকে জানতে পারে। আর এক্সটিংগুইশার সিস্টেমের মাধ্যমে যে আগুনটি উড়োজাহাজে লেগেছে ওই আগুনটিকে নিবানো হয়। উড়োজাহাজে তিন ধরনের ডিটেকশন সিস্টেম থাকে। প্রথমটি হলো ফায়ার ডিটেক্টর। কোথাও যদি আগুন লাগে সেটি ফায়ার ডিটেক্টরের মাধ্যমে আইডেন্টিফাই করা হয়। দ্বিতীয়টি হলো ওভারহিট ডিটেক্টর। উড়োজাহাজের কোনো জায়গায় যদি হিটের পরিমাণ খুব বৃদ্ধি পায় অর্থাৎ নর্মাল লিমিটের থেকে ওভার হয়ে যায় ওই এরিয়াটিকে ওভারহিট ডিটেকশনের মাধ্যমে আইডেন্টিফাই করা হয়। এবং সর্বশেষ স্মোক ডিটেক্টর। উড়োজাহাজের কোথাও যদি স্মোক অথবা ধোঁয়া সৃষ্টি হয় স্মোক ডিটেক্টরের মাধ্যমে ওই জায়গাটিকে আইডেন্টিফাই করা হয়। সাধারণত উড়োজাহাজে এই তিন ধরনের ডিটেকশন সিস্টেম ব্যবহার করা হয়। এখন দেখব উড়োজাহাজের কোন অংশে কোন ধরনের ডিটেকশন সিস্টেম লাগানো থাকে। উড়োজাহাজের ইঞ্জিন অথবা এপিইউ অর্থাৎ অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে, আবার কখনো কখনো ল্যান্ডিং গিয়ার হুইল অর্থাৎ চাকাতে ফায়ার অ্যান্ড ওভারহিট ডিটেকশন সিস্টেম ব্যবহার করা হয়। ইঞ্জিন এপিইউ এবং মেইন হুইলে কোনো কারণে যদি ফায়ার সৃষ্টি হয় ওই ফায়ারটিকে এক্সটিংগুইশ করার জন্য সেখানে ইনবিল্ট ফায়ার এক্সটিংগুইশার থাকে। পাইলট ককপিট থেকে ইলেকট্রিক্যালি এই ফায়ার এক্সটিংগুইশারগুলোকে অপারেট করতে পারে। ইঞ্জিন এবং এপিইউতে বিভিন্ন ম্যালফাংশনের কারণে ফায়ার সৃষ্টি হতে পারে। আবার কখনো কখনো এয়ারক্রাফট যখন ল্যান্ড করে তখন হাই ফ্রিকশন সৃষ্টি হয়, তখন ল্যান্ডিং গিয়ার হুইলে ফায়ার দেখা যায়। উড়োজাহাজের কার্গো এরিয়া এবং ল্যাবরেটরিতে স্মোক ডিটেকশন সিস্টেম ব্যবহার করা হয়। এখানে কোনো কারণে যদি স্মোক অর্থাৎ ধোঁয়া ডিটেক্ট করতে পারে তাহলে অটোমেটিকলি ফায়ার এক্সটিংগুইশার অপারেট হয়ে যাবে, অর্থাৎ এখানে অটোমেটিক ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করা হয়। উড়োজাহাজের আরেকটি খুব গুরুত্বপূর্ণ এরিয়া যাকে এভোয়োনিক্স বে বলা হয়। এখানে এভোয়োনিক্সের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট থাকে। এখানে স্মোক ডিটেকশন সিস্টেম ব্যবহার করা হয়। আর ককপিট এবং কেবিনে সাধারণত পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করা হয়। এখানে কোনো ডিটেকশন সিস্টেম থাকে না। এর কারণ হলো পাইলট এবং কেবিন ক্রু যারা রয়েছে তারা সরাসরি জায়গাটি ডিটেক্ট করতে পারে এবং যে জায়গাটিতে আগুন লেগেছে ওই জায়গাটি এক্সটিংগুইশারের মাধ্যমে নিবাতে পারে। নর্মালি প্রত্যেকটি ইঞ্জিনে দুটি ফায়ার এক্সটিংগুইশার বোতল এবং এপিইউতে একটি ফায়ার এক্সটিংগুইশার বোতল ইনস্টল থাকে। উড়োজাহাজের ফায়ার ডিটেকশনের জন্য বিভিন্ন লুপ ব্যবহার করা হয়ে থাকে। এই লুপগুলোর মধ্যে দুটি চ্যানেল থাকে, চ্যানেল এ এবং চ্যানেল বি। এই চ্যানেলগুলো হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসে পরিপূর্ণ থাকে। এই চ্যানেলগুলো প্যারালালি মাউন্ট থাকে এবং একটি ফ্লাইট ডিটেক্টর ইউনিট থাকে যেই ইউনিটটি এই দুটি চ্যানেল থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে। বেসিক্যালি এই লুপগুলো অর্থাৎ চ্যানেলগুলোর সাথে বিভিন্ন সেন্সর লাগানো থাকে। এই সেন্সরগুলোর মাধ্যমে ফ্লাইট ডিটেক্টর ইউনিট তার ইনফরমেশনগুলো সংগ্রহ করে। এয়ারক্রাফটের যেই সকল এরিয়াতে ফায়ার হওয়ার সম্ভাবনা রয়েছে ওই সকল এরিয়াতে সেন্সর লাগানো থাকে। যদি আমরা ইঞ্জিনের ক্ষেত্রে বলি, ইঞ্জিনের ফ্যান
पाइलन एवं कोर এই সকল এরিয়াতে বিভিন্ন সেন্সর লাগানো থাকে। আবার যদি এপিওর দিকে দেখি, এপিওতে একটি ইন্ডিপেন্ডেন্ট সেন্সর সিস্টেম থাকে। এয়ারক্রাফটের যে কোনো জায়গায় যদি ফায়ার হয়, পাইলট সেটি সরাসরি ককপিট থেকে দেখতে পায়। ককপিটের ওভারহেড প্যানেলে একটি ইন্ডিকেশন আসে এবং পাইলট ককপিটের ওভারহেড প্যানেল থেকে ফায়ার এক্সটিংগুইশারটি অন করে দিতে পারে। এটি ইলেকট্রিক্যালি কাজ করে। এই সেন্সরগুলি যদি কোথাও ফায়ার অথবা ওভারহিট ডিটেক্ট করে, তখন সেন্সরগুলো চ্যানেলের মাধ্যমে ফায়ার ডিটেক্টর ইউনিটে একটি সিগন্যাল পাঠাবে। ফায়ার ডিটেক্টর ইউনিট থেকে এই বিষয়টি যাচাই বাছাই করার পরে ককপিটে একটি ইন্ডিকেশন দিবে। এখন ধরুন ফায়ারের কারণে দুটি লুপই ডিসকানেক্ট হয়ে গেল অথবা ড্যামেজ হয়ে গেল, সেই ক্ষেত্রেও পাইলট ককপিটে ইন্ডিকেশন পাবে। কোনো কোনো ক্ষেত্রে যদি একটি লুপ ড্যামেজ হয়, সেক্ষেত্রে অন্য একটি লুপ কন্টিনিউয়াসলি তার কাজ করে যাবে। এখন যদি আমরা ককপিট ওভারহেড প্যানেলে লক্ষ্য করি, সেখানে দেখতে পাবেন ইঞ্জিন 1, ইঞ্জিন 2 এবং এপিইউ, এই তিনটির জন্য তিনটি ফায়ার পুশ বাটন রয়েছে এবং এই ফায়ার পুশ বাটনগুলো একটি রেড কালারের গার্ড দ্বারা পরিবেষ্টিত থাকে। এর কারণ হলো পাইলট যাতে ভুল করে অথবা হাত লেগে এই জিনিসটাতে প্রেস না করে, সেজন্য সুরক্ষার জন্য একটি গার্ড দ্বারা পরিবেষ্টিত করা হয়। কোনো কারণে যদি ইঞ্জিন অথবা এপিউর কোথাও ফায়ার শনাক্ত হয়, সেক্ষেত্রে ককপিটে একটি ওয়ার্নিং বেল বেজে উঠবে। পাশাপাশি এই ফায়ার পুশ বাটনগুলিতে, অর্থাৎ যদি ইঞ্জিন 1-এ হয় সেক্ষেত্রে ইঞ্জিন 1 এবং যদি ইঞ্জিন 2-তে হয় সেক্ষেত্রে ইঞ্জিন 2-তে একটি অ্যাম্বার লাইট জ্বলবে। এক্ষেত্রে পাইলট প্রথমেই রেড কালারের যে গার্ডটি থাকে সেটি রিমুভ করবে। সেটি রিমুভ করার পরে এই সুইচটি পুশ করবে। তারপর অটোমেটিকলি যে এক্সটিংগুইশার বোতলগুলি থাকে সেগুলো ডিসচার্জ হয়ে যাবে। এক্সটিংগুইশার বোতলগুলি যখন ফুল ডিসচার্জ হয়ে যাবে, তখন ককপিট একটি ডিসচার্জ লেখা ইন্ডিকেশন পাবেন। আপনি যখন ফায়ার পুশ বাটনটি প্রেস করলেন, তখন কিছু কাজ অটোমেটিকলি হবে। যদি অটোমেটিকলি না হয়, তাহলে আপনাকে ম্যানুয়ালি কাজগুলি করতে হবে, যেমন ফুয়েল পাম্প, হাইড্রোলিক পাম্প এবং ইঞ্জিন ব্লিড, এই তিনটি অফ করে দিতে হবে। পাশাপাশি প্যাক ভাল্ব, ইলেকট্রিক্যাল সাপ্লাই এবং আইডিজি ডিঅ্যাক্টিভ করে দিতে হবে। মডার্ন এয়ারক্রাফটগুলিতে এই কাজগুলি অটোমেটিকলি হয়ে যায় এবং আপনি ইকাম অথবা আইকাসের মাধ্যমে সরাসরি জিনিসগুলো মনিটর করতে পারবেন। এপিওর ক্ষেত্রে অনেকটা সেম। যখন ককপিটে কোনো ফায়ার ইন্ডিকেশন আসবে এবং এপিওর ফায়ার ইন্ডিকেশনটি শো করবে, অর্থাৎ এই পুশ বাটনটিতে অ্যাম্বার কালারের লাইট জ্বলে উঠবে, তখন আপনি রেড কালারের গার্ডটি রিমুভ করবেন এবং সুইচটি প্রেস করবেন। পুশ বাটন সুইচটি প্রেস করার সাথে সাথে ফায়ার এক্সটিংগুইশারটি অন হয়ে যাবে। ফায়ার এক্সটিংগুইশার বোতলগুলি সাধারণত গোলাকৃতির হয়ে থাকে। প্রত্যেকটি এয়ারক্রাফটের জন্য ফায়ার প্রোটেকশন সিস্টেমটি খুবই গুরুত্বপূর্ণ। ফায়ার প্রোটেকশন সিস্টেমে যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু এয়ারক্রাফটটি ফ্লাই করতে পারবে না। এই কারণেই পাইলট প্রি ফ্লাইট ইন্সপেকশন হিসাবে ফায়ার টেস্টটি করে থাকে। এখানে একটি টেস্ট বাটন রয়েছে। এই টেস্ট বাটনটি যখন প্রেস করে, তখন অটোমেটিকলি কিছু ইন্ডিকেশন আসে। প্রথমে একটি ওরাল ওয়ার্নিং আসবে এবং মাস্টার কশন লাইটটি জ্বলে উঠবে। তারপর আপনি ইকাম অথবা আইকাসে ফায়ার ওয়ার্নিং একটি সিম্বল দেখতে পাবেন এবং ইঞ্জিন কন্ট্রোল প্যানেলে ফায়ার ইন্ডিকেশন আসবে। সবগুলো জায়গায় যদি ফায়ার ইন্ডিকেশন আসে, তাহলে আপনার বুঝতে হবে আপনার সিস্টেমটি ঠিক রয়েছে এবং টেস্ট সফলভাবে সম্পূর্ণ হয়েছে।